আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমরা কথা বলেছিলাম হুন্ডা সিবি শাইন এসপি 125 নিয়ে। আজ আমরা কথা বলবো হুন্ডা এসপি 125 BS6 নিয়ে। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। 125 cc সেগমেন্টের অন্যতম একটি বাইক হলো হুন্ডা এসপি 125। এই বাইকটি এখনও বাংলাদেশে আসেনি, তবে আশা করা যায় খুব শীঘ্রই বাংলাদেশে চলে আসবে। এই বাইকটিতে ইঞ্জিন হিসেবে পেয়ে যাবেন 124 cc ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ইঞ্জিন, যা থেকে ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন 10.8 PS অ্যাট 7500 RPM এবং ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন 10.9 Nm অ্যাট 6000 RPM। বাইকটি 125 cc হলেও বাইকটি থেকে ভালো পাওয়ার ও পারফরমেন্স পেয়ে যাবেন। এই বাইকটির সাসপেনশন হিসেবে ফ্রন্টে পেয়ে যাবেন টেলিস্কোপিক ফগ এবং রেয়ারে হাইড্রোলিক টাইপ সাসপেনশন। বাইকটির যদি টায়ার সাইজের কথা বলি, সামনে ও পিছনে 80x100 সেকশনের টায়ার পেয়ে যাবেন। এখন আসি বাইকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ব্রেকিং নিয়ে। এই বাইকটির ফ্রন্টে পেয়ে যাবেন 240 mm ডিক্স এবং রেয়ারে পেয়ে যাবেন 130 mm ড্রাম ব্রেক। এছাড়াও বাইকটিতে CBS ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, যার ফলে আরও ভালো ব্রেকিং পারফরমেন্স পেয়ে যাবেন। এছাড়াও বাইকটিতে BS6 কমপ্লায়েন্স ইঞ্জিন পেয়ে যাবেন এবং এর সাথে 5-speed গিয়ারবক্স দেওয়া হয়েছে। বাইকটির যদি লুকের কথা বলি, বাইকটিকে একটি এগ্রেসিভ লুক দেওয়া হয়েছে। বাইকটির হেডলাইট হিসেবে পেয়ে যাবেন খুবই আকর্ষণীয় LED হেডলাইট। এছাড়াও বাইকটিতে ফুললি ডিজিটাল মিটার কনসোল দেওয়া হয়েছে। এই বাইকটির আরেকটি অ্যাডভান্স ফিচার্স হলো এই বাইকটিতে FI টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যার ফলে বাইকটি থেকে খুব ভালো মাইলেজ পেয়ে যাবেন। হুন্ডা এসপি 125-এর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 11 লিটার এবং ওয়েট 118 kg, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160 mm এবং সিট হাইট 800 mm। বাইকটি থেকে সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন 60 কিলোমিটারের উপরে এবং বাইকটির টপ স্পিড 95 কিলোমিটার পার আওয়ার। এই বাইকটি ইন্ডিয়াতে অ্যাভেলেবেল থাকলেও বাংলাদেশে এখনও আসেনি, তবে আশা করা যায় জানুয়ারির শেষের দিকে বা ফেব্রুয়ারিতে বাংলাদেশে এই বাইকটি চলে আসবে। এবং বাংলাদেশে আসলে এই বাইকটির সম্ভাব্য প্রাইস হতে পারে 1,30,000 থেকে 1,35,000 টাকার মধ্যে। এছাড়াও বাইকটির আরেকটি ভেরিয়েন্ট রয়েছে, যেখানে বাইকটির সামনে ও পিছনে ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। সেই ভেরিয়েন্টটির মূল্য 4,000 থেকে 5,000 টাকা কম হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।